হিজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন আসমানে কালো মেঘের কোনো আনাগোনা দেখা যেত, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারায় আতঙ্কের ভাব পরিলক্ষিত হতো এবং চেহারার রং বিবর্ণ হয়ে যেত। এমতো অবস্থায় বয়ে তিনি একবার ঘরে ভিতরে প্রবেশ করতেন, আবার বাইরে যেতেন, আর এ বলে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খৈরাহা ও খৈরা মা ফিহা ও খয়রা মা উরসিলতা বিহি ও আউযু বিকা মিন শাররিহা ও শাররি মা ফিহা ও শাররি মা উরসিলতা বিহি। হে পরওয়ারদিগার, আমি তোমার নিকট এই বায়ুর মঙ্গল কামনা করছি এবং তার মধ্যে যা কিছু আছে এবং যে জন্য তা প্রেরিত হয়েছে ওই সবর মঙ্গল চাচ্ছি, আর এই বায়ুর অমঙ্গল হতে এবং তার মধ্যে হতে যা কিছু আছে এবং যে উদ্দেশ্যে তা প্রেরিত হয়েছে ওইসবের অমঙ্গল হতে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। বৃষ্টি যখন আরম্ভ হতো, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনন্দের ভাব ফুটে উঠত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আরজ করতাম, ইয়া রাসূলুল্লাহ, মেঘ দেখলে বৃষ্টির পূর্ব লক্ষণ হিসেবে সমস্ত লোক আনন্দিত হয়, আর আপনি এতে চিন্তিত হয়ে পড়েন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, হে আয়েশা, তার মধ্যে যে আজাব গজব লুকায়িত নয় তার নিশ্চয়তা আছে কি? বায়ুর দ্বারাই তো আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, অথচ এই বায়ুর তারা দেখে আনন্দিত হয়েছিল, প্রকৃতপক্ষে তার মধ্যে ছিল আজাব। এ কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, আদ জাতি যখন মেঘরাশিকে তাদের বস্তি অভিমুখে আগমন করতে দেখল, তখন আপোষে বলাবলি করতে লাগলো, এ মেঘ হতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হবে। কিন্তু আল্লাহ পাক বলেন, তা তো কোনো বর্ষণকারী নহে, বরং তার মধ্যে সে আজাব রয়েছে যার বিষয়ে তোমরা তাড়াহুড়া করতে। অর্থাৎ নবীকে বলতে, তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের নিকট আজাব নিয়ে আসো, এটা একটি প্রচণ্ড ঘূর্ণিঝড় যার মধ্যে কঠিন আজাব বিদ্যমান আছে, যা তার মনিবের আদেশে প্রতিটি বস্তুকে ধ্বংস করে দেবে। বস্তুত তারা ওই ঝড়ের দরুন এমনভাবে ধ্বংস হয়ে গেল যে তাদের গড় বাড়ির সামান্যতম চিহ্ন ব্যতীত আর কিছুই অবশিষ্ট রইল না। বস্তুত অপরাধীদেরকে আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। একটা কথা চিন্তা করেন, যিনি ইহকাল এবং পরকালের সর্দার, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাই ছিল আল্লাহর ভয়ের নিদর্শন। পবিত্র কালামে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উপস্থিতিতে আমি কখনো আপনার উম্মতদেরকে আজাব দিয়ে ধ্বংস করব না। দেখেন, আল্লাহ তাআলার এত বড় ওয়াদা সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা ছিল যে ঝড় তুফানের আশঙ্কা দেখলেই তিনি পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমদের কথা স্মরণ করে ব্যস্ত হয়ে পড়তেন। আর আমাদের অবস্থা, দিবারাত্রি প্রাচারে লিপ্ত থাকি, ভূমিকম্প ইত্যাদি কত আজাব আমরা সহ্য করে দেখতেছি, তারপরেও আমরা তওবা করি না, নামাজ পড়ি না, বরঞ্চ আমরা কি করি, নানা প্রকার অর্থহীন বিষয়ে ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করুন।